নমস্কার আমি সোমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা শেয়ার করব ছোলে ভাটুরে একদম রেস্টুরেন্টের মতোই খেতে চলো দেখতে থাকো কীভাবে বানাচ্ছি প্রথমে আমি নিয়ে নেবো সুজি আমি এখানে তিন চামচ মতো সুজি নিয়ে নিয়েছি প্রায় পঞ্চাশ গ্রামের মতো সুজি আমি এখানে নিয়েছি সুজিকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই হবে এরপর নিয়ে নেব আমি ময়দা আমি এখানে ময়দা আড়াই চামচ বড় চামচের আড়াই চামচ মতো নিয়েছি প্রায় দুশো গ্রাম মতো ময়দা আমি এখানে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেবো সামান্য সোডা দিয়ে দেবো সামান্য চিনি দিয়ে দেবো ভিজিয়ে রাখা সুজি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব আমরা যেমনভাবে বাড়িতে ময়দা মাখি ঠিক সেরকমভাবে মেখে নেব কিন্তু জল দেওয়া যাবে না এখন এরপর দিয়ে দেব টক দই আমি এখানে দুই চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি টক দই দিয়ে আবারও ময়দার সাথে খুব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব এবার ওই ডোর মধ্যে দিয়ে দেব সাদা তেল সাদা তেল দিয়ে ডোটার সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেলে একটা ঢাকনা চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ছলার তরকারির জন্য আমি এখানে দু চামচ চাপাতা গরম জলে ভিজিয়ে রেখেছি এদিকে পেঁয়াজ রসুন ও আদাকে ভালো করে পেস্ট করে নেব এবার আমি প্রেসার কুকারে যেহেতু রান্না করব তাই দিয়ে দেব প্রথমে সর্ষের তেল সরষের তেল গরম হলে দিয়ে দেব গোটা জিরে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গোটা গরম মশলা গরম মশলাগুলো হালকা নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা আমি এখানে দু চামচের মতো টমেটো বাটা দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব টক দই আমি এখানে দু চামচ মতো টক দই এখানে দিয়েছি দিয়ে ভালো করে টক দইটার সাথে কষিয়ে নেব মশলাটা এর মধ্যে দিয়ে দেব ছোলে মশলা পাউডার এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা চা জল অল্প পরিমাণে দেব দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেব ভিজিয়ে রাখা কাবুলি ছলা। আমি আমি সাত আট ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব কাবুলি ছলা। দিয়ে দেব বেকিং সোডা সামান্য পরিমাণে না চাইলে নাও দিতে পারেন ভালো করে কষিয়ে নেব কষানোর সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো চিনি দিয়ে দেব একটা গোটা আলুকে ছাড়িয়ে আমি দিয়ে দিয়েছি পরে আমাদের এই আলুটা অনেক হেল্প করবে গ্রেভি তৈরিতে দিয়ে দেব বাদ বাকি চাপাতার জল আর প্লেন জল দিয়ে দেব এবার দিয়ে দেব কাশরি মেথি দিয়ে আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব আমি যে আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাকে খন্তি দিয়ে কেটে কেটে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গ্রেভিটা আমাদের অনেকটা ঘনত্বের হবে এবং খেতেও খুব দারুণ টেস্টি হবে এবার একটা বাটিতে তরকারিটা ঢেলে নেব এরপর একটা কড়াই আমি ঘি দিয়ে দেবো ঘিয়ের মধ্যে কয়েক কুঁচি আদা দিয়ে দেব আদাটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব এর মধ্যে আজওয়ান একটু ভাজা ভাজা হলে আমরা এই আদা আর আজওয়ান যে ভেজেছিলাম সেটা তরকারির উপর দিয়ে দেব এইটা দেওয়াতে দারুণ একটা স্বাদ হয় এবং খুব সুন্দর একটা গন্ধ আছে তো আমাদের রেডি হয়ে গেল ছোলার তরকারি এবার যে ময়দাটা আমরা মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ মাখিয়ে রাখার কারণে দেখো ময়দাটা কত সফট আর কত সুন্দর হয়েছে আমি আবারও এই ডোটাকে দু চার মিনিট ধরে ভালো করে মাখিয়ে নেব নিয়ে এর থেকে ছোট ছোটো করে লেচি কেটে নেব খুব ছোট করে কাটার দরকার নেই মাঝারি আকারে কাটলেই হবে প্রথমে সবগুলো লেচি ভালো করে কেটে নেব সবগুলো লেচি কাটা হয়ে গেলে এরকম হাত দিয়ে এক একটা লেচিগুলোকে সুন্দর করে গোল করে নেব দেখো সবগুলো গোল করে নিয়েছি এবার আমি লেচিগুলোকে বেলে নেব লুচির মতো করে বেললেই হবে খুব ভালো বেলতে পারি না চেষ্টা করেছি এবার আমি ভেজে নেব সকালের জলখাবারের জন্য একদম উপযুক্ত এই রেসিপি দেখো আমার লুচিগুলো কত সুন্দর হয়ে ফুলছে তোমরা বাড়িতে অবশ্যই বানিও কেমন হলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রেডি হয়ে গেছে ছোলে ভাটুরে আবারও কখনো হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে নমস্কার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো